তো আশা করি প্রপসের টাইপ হিসেবে কিভাবে বিল্ট ইন টাইপগুলো নিয়ে কাজ করতে হয় সে সম্পর্কে ধারণা লাভ করেছেন। এবার আমি আলোচনা করব কিভাবে ইউজার ডিফাইন টাইপগুলো নিয়ে কাজ করতে হয়। তো ইউজার ডিফাইন টাইপ থেকে কি কি রয়েছে আমি এখানে জাস্ট লিখে দিচ্ছি, ইউজার ডিফাইন টাইপস থেকে যেগুলো ইম্পর্টেন্ট কিছু রয়েছে যেগুলো সম্পর্কে আলোচনা করব, যেমন অবজেক্ট, দেন এরে, এনাম, ইউনিয়ন, এনি অথবা কাস্টম টাইপ। সো এই সকল বিষয় সম্পর্কে চলুন আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করি। আমি একে একে সবগুলোই আলোচনা করার চেষ্টা করব যথাসম্ভব, যেগুলো আলোচনা করতে পারবো না দয়া করে আপনারা গুগলে সার্চ দিয়ে জেনে নেওয়ার চেষ্টা করবেন। ওকে, তো প্রথমেই এরে সম্পর্কে আলোচনা করি, কিভাবে এরে ব্যবহার করতে হবে। তো আমি যে কাজটা করব সিম্পলিফাই করার জন্য এখান থেকে এখানে যা যা রয়েছে আমি সরিয়ে দিচ্ছি, এতে করে আপনাদের বোঝাতে সুবিধা হবে। আমি এখান থেকে এটা সরিয়ে দিচ্ছি। অ্যান্ড দেন যে কাজটা করবো, ইউজারের এইখানে যেই জিনিসগুলো রয়েছে ইউজার প্রপস যেরকম আছে সেরকমই থাকুক, ডেফিনেটলি এরর দেখাবে কারণ ইউজারটা কিছু প্রপস রিসিভ করার চেষ্টা করছে। সেই প্রপসগুলো কী কী এখানে অলরেডি দিয়ে দিয়েছে, নেম, এজ এবং ইজ রেজিস্টার নামে প্রপসগুলো সে অ্যাকসেপ্ট করার জন্য রেডি হয়ে গিয়েছে, বাট সেই প্রপসগুলো তো আমরা পাস করিনি, তাই না? আমরা পাস করতে যাচ্ছি এবার ল্যাঙ্গুয়েজ নামে একটি এরে পাস করতে যাচ্ছি, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ প্রপস আমি পাস করব। এবং সেই ল্যাঙ্গুয়েজ প্রপসের মধ্যে যেহেতু এটা জাভাস্ক্রিপ্ট ইউজ করব, সো এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, একটি এরে পাস করব যেমনটা বলেছে। তো এরে হচ্ছে স্ট্রিং এরে পাস করব, যেমন কী কী ল্যাঙ্গুয়েজ একজন ইউজার স্পিক করতে পারে এখানে বলতে পারে সেটা এখানে দিচ্ছি, বাংলা, ইংলিশ। সাপোজ এই যে আমি একটি এরে পাস করলাম এবং সেই এরেতে স্ট্রিং, এটা হচ্ছে স্ট্রিং এরে, ডেফিনেটলি আপনারা বুঝতে পারছেন যেহেতু এরের মধ্যে স্ট্রিং রয়েছে দুইটি। এবার এই স্ট্রিং এরে অ্যাকসেপ্ট করার জন্য সেটাকে তো রেডি করতে হবে, তো আমরা এখানে নেম, এজ, ইজ রেজিস্টার এগুলো নেব না। এবার আমরা কাকে নেব, জাস্ট ল্যাঙ্গুয়েজ যে এরেটা রয়েছে সেটাকে। তো সেই এরেটাকে এখানে প্রথমে ডিফাইন করে দিতে হবে, তার টাইপটা ডিফাইন করে দিতে হবে। আমরা জানি যে ল্যাঙ্গুয়েজ নামে যে প্রপসটা আসবে তার টাইপ হচ্ছে স্ট্রিং এরে, দ্যাটস ইট। এবার আমরা নেম, এজ, ইজ রেজিস্টার ব্যবহার করছি না, আমরা জাস্ট ল্যাং ব্যবহার করছি, সেই জন্য চাইলে এখানে ল্যাঙ্গুয়েজটা পাস করতে পারি। আমি চাইলে কিন্তু এখানে যা যা রয়েছিল আমি সেগুলোও ব্যবহার করতে পারতাম, জাস্ট একসাথে হয়তো ভেবেছিলাম যে এখানে একটু ডিফিকাল্ট হয়ে যাবে, বাট সব কিছু ঠিকঠাক আছে। এবার আমি জাস্ট এখানে অ্যাড করে নিচ্ছি ল্যাঙ্গুয়েজটাকে, এবং ল্যাঙ্গুয়েজ যেহেতু এটা এরে পাস করব, আবার আমি এখানে এরেটা তৈরি করে নিচ্ছি। আমি এখানে স্ট্রিং এরে লিখবো, সো বাংলা অ্যান্ড দেন ইংলিশ দুইটি আমি এখানে ভ্যালু নিয়ে নিচ্ছি স্ট্রিং এরের মধ্যে। ওকে, ফাইন। এবার চলুন আমি এখানে এগুলো যেগুলো ছিল কমেন্টগুলো সেগুলো আমি তুলে দিচ্ছি, অর্থাৎ কী কী আমরা অ্যাকসেপ্ট করতে যাচ্ছি, নেম, এইজ, ইজ রেজিস্টার এবং ল্যাং, এই চারটা জিনিস অ্যাকসেপ্ট করতে যাচ্ছি। চারটা জিনিসের টাইপ আমি এখানে ডিফাইন করে দিয়েছি। তো স্ট্রিং এরে কীভাবে ডিফাইন করতে হয় সেটা নিশ্চয়ই এখান থেকে বুঝতে পেরেছেন। আপনার নাম্বার এরে যে কোনো এরে নিয়ে কাজ করুন, এটা হচ্ছে এরে ডিফাইনের টাইপ, জাস্ট থার্ড ব্রেকেটটা মেক শিওর দিয়ে দিতে হবে। ওকে, এবার যেহেতু এখানে আমি ল্যাং ব্যবহার করব সেক্ষেত্রে এখানে ল্যাংটাকে নিয়ে আসলাম। এবার ল্যাঙ্গুয়েজ যে এরেটা রয়েছে সেটাকে আমি ইউজ করতে যাচ্ছি এখানে, সো সেকেন্ড ব্রেকেট নিচ্ছি। সেকেন্ড ব্রেকেট নেওয়ার পরে, তবে তার আগে এখানে যে কাজটা করতে যাচ্ছি, আমি একটি প্যারাগ্রাফ ট্যাগ নিচ্ছি। প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে বলতে যাচ্ছি যে স্পিকস, এই পারসন স্পিক করে, কী স্পিক করে সেটা এখানে আমি যে এরেটা রয়েছে সেই এরের ভ্যালুগুলো প্রিন্ট করতে যাচ্ছি। তো এরের ভ্যালুগুলো প্রিন্ট করতে হলে এরে কার মধ্যে রয়েছে, ল্যাঙ্গের মধ্যে, এটাকে ম্যাপিং করতে হবে একটি একটি করে আইটেম। ওকে, তো সেই জন্য আমি যে কাজটা করতে পারি এখানে একটি নাম দিয়ে দিচ্ছি ল্যাঙ্গুয়েজ, এবং ইন্ডেক্স নিচ্ছি, ইন্ডেক্স, অ্যান্ড দেন এবার আমি প্রিন্ট করব। প্রিন্ট করার জন্য আমি এখানে রিটার্ন নিচ্ছি, স্প্যান ট্যাগের মাধ্যমে প্রিন্ট করতে যাচ্ছি। স্প্যান ট্যাগের মধ্যে জাস্ট ল্যাঙ্গুয়েজে ভ্যালুটা প্রিন্ট করে দিতে যাচ্ছি, ল্যাঙ্গুয়েজ, ফাইন। অ্যান্ড অবশ্যই এখানে কী দিতে চাচ্ছি, যেহেতু প্রত্যেকবার ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু এখানে ডিফারেন্ট ডিফারেন্ট আইটেম তৈরি হচ্ছে, সেই জন্য এখানে ইন্ডেক্স দিচ্ছি, দ্যাটস ইট, রাইট। চলুন এবার চেক করে নিই এখানে সব ঠিকঠাক আছে কি না, ডেফিনেটলি এরর দেখাবে কারণ ইউজার যেটা অ্যাপ ডট টিএসএক্স সেটা সেভ করিনি আগে, এবার সেভ করছি। তো দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে নট রেজিস্টার ইউজার স্পিকস বাংলা ইংলিশ দেখাচ্ছে, পারফেক্টলি দেখাচ্ছে। একটি স্পেস এখানে চাইলে দিয়ে দিতে পারতাম, সো সেক্ষেত্রে এখানে বুঝতে সুবিধা হবে, সেভ করে নিচ্ছে। এবার স্পেস ডেফিনেটলি চলে আসার কথা, দেখতে পাচ্ছেন স্পেস চলে এসেছে। তাহলে এরে নিয়ে কীভাবে কাজ করতে সেটা নিশ্চয়ই এখান থেকে বুঝতে পেরেছেন। এবার অবজেক্ট সম্পর্কে আলোচনা করব, কীভাবে অবজেক্ট আমরা ডিফাইন করতে পারি, অবজেক্টের টাইপটা। ওকে, তো সেই জন্য যে কাজটা করব আমি এইখানে চলে আসি অ্যাপ ডট টিএসএক্সে, এখানে কিছু অবজেক্ট আমি তৈরি করতে যাচ্ছি। তো অবজেক্ট কীভাবে তৈরি করব সেই জন্য আমি চাইলে এই অ্যাপের মধ্যে অথবা অ্যাপের বাইরেও এই কাজটা করতে পারি। আমি এখানে ইউজার ওয়ান নামে একটি ভেরিয়েবল তৈরি করছি, ইউজার ওয়ান, এবং এই ইউজার ওয়ানটা একটা অবজেক্ট হবে। অবজেক্টের মধ্যে ডাটাগুলো কী কী দেবো, এইখানে যা যা ডাটা রয়েছে আমি সব কিছু এখান থেকে কেটে নিচ্ছি, একটি অবজেক্ট তৈরি করতে যাচ্ছি। এবার
তো অবজেক্ট আমরা জানি যে কি থাকবে, কি ভ্যালু থাকবে, তাই না? সো এখানে অবজেক্টে এইরকম থাকবে কি ভ্যালু অ্যান্ড ইজ রেজিস্টার, পরে কি ভ্যালু এখানে থাকবে অ্যান্ড ডেফিনেটলি এটাও কি ভ্যালু থাকবে। এখানে থার্ড ব্রেকেট দেওয়ার কোনো দরকার নেই, আমরা জাস্ট এটা একটি এরে হিসেবে ডিক্লেয়ার করতে যাচ্ছি, ফাইন। সেকেন্ড ব্রেকেট দেওয়ার দরকার নেই, এবং প্রত্যেকটার পরে এখানে কমা দিতে হবে, কমা। এখানে সেকেন্ড ব্রেকেট দেওয়ার কোনো দরকার নেই, ডিরেক্টলি আমরা ভ্যালুগুলো বসিয়ে দিতে পারি। তো যাই হোক, আমি একটি অবজেক্ট এখানে তৈরি করলাম, আর কোনো কিছু এখানে করিনি। তো লক্ষ্য রাখবেন এখানে কি করেছি, ইউজার ওয়ান নামে একটি অবজেক্ট তৈরি করেছি। এবার আমাদের কাজ হচ্ছে এই অবজেক্টটাকে পাস করা। তো অবজেক্টটাকে আমি সাপোজ ইউজার নামে একটি প্রপস ডিফাইন করবো এবং তার মধ্যে পাঠাবো ইউজার ওয়ানকে। তো যেহেতু একটি অবজেক্ট পাস করতে যাচ্ছি এবং এই অবজেক্টের টাইপ কিন্তু এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কি কি রয়েছে এই অবজেক্টের মধ্যে, তো এই অবজেক্টটাকে যদি রিসিভ করতে চাই তাহলে অবজেক্টের টাইপটা এখানে ডিফাইন করে দিতে হবে আমাকে। তো এবার অবজেক্টের টাইপ আমরা কীভাবে ডিফাইন করি সেটা দেখে নিই। তো জিনিসটা আসলে খুবই সিম্পল, আপনি যখনই এখানে নেবেন সাথে সাথে এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন এই এতটুকু জিনিস কপি করলেই হয়ে যাবে, এটাই হচ্ছে আপনার অবজেক্ট। সো এটা যদি আমি কপি করে দেন এই জায়গায় বসিয়ে দিই, এই জায়গায় বসিয়ে দিই, তাহলে এটা পারফেক্টলি কাজ করবে। আমি যেমন এই যে এখানে বসিয়ে দিচ্ছি, লক্ষ্য রাখবেন এই যে এটা কিন্তু আমি কপি করে এই জায়গা থেকে নিয়ে এসেছিলাম। আমি এখানে দেখেছি যে এটার টাইপ হচ্ছে এরকম, এটা পুরোটা আমি কপি করে নিয়ে এসেছি। আসলে কি আমাদের এরকম, ডেফিনেটলি আমরা একটি অবজেক্ট রিসিভ করতে যাচ্ছি এই যে ইউজার নামে, এবং সেই ইউজারের মধ্যে কি কি রয়েছে, সেই ইউজারের মধ্যে নেম রয়েছে যার টাইপ স্ট্রিং, এজ রয়েছে তার টাইপ নাম্বার, ইজ রেজিস্টার রয়েছে তার টাইপ বুলিয়ান, ল্যাং রয়েছে যার টাইপ হচ্ছে স্ট্রিং অ্যারে। এবার আমরা এখানে ডিরেক্টলি এরকম ব্যবহার করতে পারবো না, আমরা কাকে এখানে অ্যাক্সেস করতে পারবো, প্রপসের নামটা হচ্ছে ইউজার। লক্ষ্য রাখবেন আমরা কী নাম দিয়েছিলাম প্রপসের, ইউজার। সো সেই ইউজার এখানে আমরা ইউজার ডট দিয়ে আমাদের এই জিনিসগুলো এবার ব্যবহার করতে হবে, কারণ ইউজারের মধ্যে নেম রয়েছে, ইউজারের মধ্যে এজ রয়েছে। সো প্রত্যেকটা জায়গায় আমার ইউজার বসাতে হবে। তো চলুন সেই কাজটা করি, আমি এটা সিলেক্ট করে নিলাম, দেন আমি যে কাজটা করব এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, এইখানে সিলেক্ট করলাম, সো ইউজার ডট, দ্যাটস ইট। দেওয়ার সাথে সাথে সব কিছু ঠিকঠাক হয়ে গেছে এবং এইটা সেভ করে নিলাম। এবার দেখতে পাচ্ছেন পারফেক্টলি দেখাচ্ছে। সো আশা করি কীভাবে অবজেক্টের টাইপ ডিফাইন করতে হয় সেটাও এখান থেকে বুঝতে পেরেছেন। আমরা যে অবজেক্টটা পাস করেছিলাম সেটা ছিল ইউজার, দেন এইখানে আসার পর সেই ইউজারের টাইপটা ডিফাইন করে দিয়েছি। লক্ষ্য রাখবেন ইউজারের মধ্যে কী কী রয়েছে সেটা এখানে দেখতে পাচ্ছেন। তাহলে কীভাবে আমরা ইউজারের টাইপ ডিফাইন করলাম, আমরা ইউজার লিখে দ্যাটস ইট, এই হচ্ছে আমার ইউজার অবজেক্ট, এই তো টাইপ ডিফাইন করা হয়ে গেল। এবং এটার মধ্যে কী কী রয়েছে সেটাও আমাকে বলে দিতে হবে, এই ইউজারের মধ্যে কী কী ছিল, নেম, এজ, প্রত্যেকটা কীয়ের জন্য প্রত্যেকটা ভেরিয়েবলের যেটা ভেরিয়েবল রয়েছে তাদের টাইপ অবশ্যই আমাকে ডিফাইন করে দিতে হবে, সেটা আমরা এখানে করে ফেলেছি। সো আশা করি এতটুকু বুঝতে পেরেছেন কীভাবে অবজেক্ট এবং এরে টাইপ নিয়ে কাজ করতে হয়। এবার চাইলে আমরা কিন্তু মাল্টিপল ভ্যালু সেটা করতে পারি কাজ নিয়ে। এখানে সাপোজ ইউজার টু নিচ্ছি এবং ভ্যালু চেঞ্জ করে যদি এরকম দিই, মানে সুল ইসলাম দিই, এবং এখানে দিচ্ছি 32, এখানে দিচ্ছি ট্রু, অ্যান্ড দ্যাটস ইট, এখানে আমি দিচ্ছি ফিনিশ সাপোজ। এবার এখানে আরেকটি কম্পোনেন্ট তৈরি করে তার মধ্যে এখানে আরেকবার ডুপ্লিকেট করে নিলাম এবং ইউজার টু আমি এখানে পাস করলাম, দ্যাটস ইট। তাহলে দেখতে পাচ্ছেন ভ্যালুগুলো চলে এসেছে। জাস্ট স্টাইল করার জন্য আমি চাইলে এখানে কিছু স্টাইল অ্যাড করতে পারতাম, সেটা করে নিচ্ছি। ইউজারের মধ্যে চলে আসলাম, ইউজারের এইখানে স্টাইল অ্যাড করে নিচ্ছি, স্টাইল ইনলাইন স্টাইলিং ইউজ করতে যাচ্ছি আমি এখানে। ওকে, সিম্পল কিছু জিনিস রাখতে যাচ্ছি, বর্ডার দিয়ে দিচ্ছি 1 পিক্সেলের মতো সলিড, কালার বাই ডিফল্ট ব্ল্যাক হয়ে যাবে, অ্যান্ড দেন চাইলে মার্জিন দিতে পারি এখানে, মার্জিন আমি 0.5 RM মতো দিয়ে দিচ্ছি। ওকে, সেভ করে নিলাম, দেখতে পাচ্ছেন এটা একটু বর্ডার দেওয়া হয়ে গেছে এবং মার্জিনও চলে এসেছে, ফাইন। সো ফার সো গুড। তাহলে আশা করি এখান থেকে আপনারা শিখে নিয়েছেন কীভাবে অবজেক্ট এবং এরে টাইপ নিয়ে কাজ করতে হয়। এবার চলুন আমরা শিখে নেই কীভাবে ইউনিয়ন টাইপ নিয়ে কাজ করতে হয় এবং এর প্রয়োজনীয়তাটা কী।